আজ সোমবার 30শে বৈশাখ 2024 সালের 13ই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। আজ সোমবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বা বিফোর স্লিপ তিন বেলা অন্তত পক্ষে 108 বার করে জপ করুন, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। নাম যশ খ্যাতি মান ঐশ্বর্য ধন সম্পত্তি থেকে প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করবেন। আমি আবারও কিন্তু বলবো যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে 1লা মে, যার ফলস্বরূপ আগত 1টি বছর আপনাদের জীবনের উপরে প্রভূত পরিমাণে পরিবর্তন সম্পাদিত হবে। অলরেডি আপনাদের রাশির বিষয়ে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে, এ বিষয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। লাকির কালার থাকবে আজ আপনাদের অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন, অর্থাৎ কমলা এবং সোনালি। লাকি নাম্বার থাকবে 1। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। কোনো টিম ওয়ার্কের সাথে যদি যুক্ত থাকেন খরচ কিন্তু আজ ঊর্ধ্বমুখী হতে পারে, ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। এমন সমস্ত ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই থাকছেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি আগেই বলেছি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। আজ আপনি সব কাজবাজ ছেড়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করার কথা ভাববেন কিন্তু সময় হয়তো পেয়ে উঠবেন না। পরিবার পরিজন কারোর উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না, ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে।